নির্বাচন হয়ে যাওয়ার পাছত মোর একটা পরম্পরা আছে যে মানে প্রথম জিকি মোর দেউতার কবরস্থানে যাও আর তো গিয়ে মই এটা জিয়ারত করো। তারপিছতে মই মোর আসল ঘর কংগ্রেসের কার্যালয়টলে যাও। মই সেইদরে ধুবরী জেলা কংগ্রেস অফিসতো প্রথম গৈছো, পদার্পণ করেছো। তারপিছতে গোয়ালপাড়া আমি কংগ্রেস কর্মী সকলক লগ করেছো আর আজি নগাঁওলে আহি প্রথম মই রাজীব ভবন কংগ্রেসের কার্যালয়লে গৈছো। কংগ্রেস কর্মী সকল যিসকলৰ প্রচেষ্টাত প্রদ্যুৎ বড়োলৈ ডাঙরিয়া ইয়ার লোকসভা নির্বাচনত বিজয়ী হয়েছে, সেই কর্মী সকলক মই এবার দায়িত্ব মোর দেখা সাক্ষাৎ করার সেইটো কারণে আহিছো। এতিয়া আহিছো চামগুৰি সমষ্টির, মোর যা মই এতিয়াও বিধায়ক সেই সমষ্টিলৈ আহিছো। মোর আগর সমষ্টির যিসকল লোক আছে এতিয়াও যোর মই বিধায়ক সেই লোকসকলক লগ করেছো। আর বর্তমানের যে চামগুৰি সমষ্টি যত প্রদ্যুৎ বড়োলৈ ডাঙরিয়াক 86,000 ভোট এই সমষ্টির পৰা লিড দিছে, সেই লোকসকলের প্রতি এটা মোৰ দায়িত্ব আছে, সেই লোকসকলক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবলৈ আহিছো। আর বাকি যি আমার সমষ্টির আমার কিছু বহমপুর সমষ্টি আর কিছু আমার কলিয়াবর সমষ্টিলে বর্তমান ডিলিমিটেশন হয়েছে, সেই সমষ্টির লোকসকলকো দেখা করার কারণে মই আজি ইয়ালে আহিছো। সেই সময়ত মই অলপ আগত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার এটা আপনার এনেকে মই যেনেকে থিয় হয়ে আছো এটো প্রেস স্টেটমেন্ট কইনে কি কই মই নাজানো। মোর প্রথমবারের ভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক হতাশ যেন লাগিল। এজন মুখ্যমন্ত্রী যেদরে প্রেসের আগত কথা কৈছে এনেদরে মুখ্যমন্ত্রী কথা কয় নে নকয় আগন্তুক দিলক রাইজের দিনত রাইজে বিচার করিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ইমান হতাশ ইমান বিষাদ দেখা পায় মোৰ ভাবিবলৈ বাধ্য হৈছোঁ যে তেখেতে ডিব্ৰুগড়ত বিজেপি প্ৰাৰ্থী বিজয় হওঁতে যিমান ভাল পাইছে তাতকৈ ধুবুৰীত বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া তেওঁৰ ৰাজনৈতিক বন্ধু হাৰাত বেছি দুখ পাইছে। আৰু সেইকাৰণে বিভিন্ন ধৰণৰে মুখ্যমন্ত্ৰী এজনে এনেধৰণৰ কথা নকয়, বিভিন্ন ধৰণৰে সমাজত ভাগ ভাগ হোৱাৰ কথা কৈছে। আজি যদি আপোনালোকে চায় যোৰহাট লোকসভা সমষ্টিত এটা সমষ্টিত অলপ ভোটত কংগ্রেস পরাজিত হওয়ার বাহিরে গোটেকটা সমষ্টিতে কংগ্রেসের প্রার্থী জিকিছে। মই যদি এতিয়া আপোনালোকক মই ফোনটো চাও, মই যদি আপোনালোকক এতিয়া চাও তেতিয়া মই আপোনালোকক কব পাৰিম যে যোৰহাট সমষ্টিত আপনাদের তেও কিছু এনালাইসিস করার কারণে মো একটা সরকে করে মানে দেখাইছো। গৌরব গগৈ ডাঙরিয়া যে জিকিছে তাত যে তেও বিভিন্ন জাতি সম্প্রদায়ের কথা কৈছে মই নকও, পিছত মই এই কথাখিনি আপনাদের লগত ভালকে পাতিম। সেই সমষ্টিকেটার ফলে যদি আপনাদের চায় তেতিয়া আপনাদের দেখিব যে যোৰহাট সমষ্টিত তেও যেনেকে ধুবরী সমষ্টিটো ব্যাখ্যা করেছে মই যোৰহাট লোকসভা সমষ্টিটো ব্যাখ্যা করব বিচাৰিছো। তেওঁ প্রথম যেতিয়া ধুবরী সমষ্টিত তেওঁ নির্বাচনলে যাম বলে কৈছিল তেতিয়া কৈছিল আমার সমষ্টি চারিটা আছে, আমার তোমার কথাবিলাক তেনেকে কয়তো, সেই চারিটা সমষ্টি কোনকিটা তেওঁ গৈ জিকালে সেইকিটা রাইজক অলপ জনাব লাগে। চারিটা সমষ্টি আমার বিধানসভা সমষ্টিত আমাক লাগিব কৈছিল নহয় তেওঁ, তেওঁ কোৱা কথা সেই কোন চারিটা তেওঁ জিকা আহিলে সেই কথাটো তেওঁ স্পষ্ট কৰিব লাগে ধুবরীর। এতিয়া যোৰহাট সমষ্টিত তেওঁ যিদরে কথা কৈছে যোৰহাট বিধানসভা সমষ্টিত কি লোকবিলাক থাকে বুলি কব বিচাৰিছে তেওঁৰ ভাষাত। আমি তো সকলো জাতি জনগোষ্ঠীক একত্ৰিতভাৱে আমি উগ্ৰ মিঠা উগ্ৰ তিতা দুটা বৰ বিষয়কে আমি নিষেধ কৰিছে অসমৰ ভোটদাতা ৰাইজে, সেইটো বৰ স্পষ্ট। যোৰহাট সমষ্টিত কংগ্ৰেছ জিকিছে মই আকৌ কৈছোঁ যোৰহাট বিধানসভা সমষ্টিত, সেই বিষয়ে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নিমাত নিতাল মৰিয়নি বিধানসভা সমষ্টিত কংগ্ৰেছ জিকিছে বিজেপি হাৰিছে, সেই বিষয়ে বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কি কয়। যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত তিতাবৰ সমষ্টিত কংগ্ৰেছ প্ৰাৰ্থী জিকিছে,
তাত বিজেপি হারিছে তাত বা কোন মানুষ থাকা বলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় তিয় সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে বিজেপি হারিছে তাত বা কোন মাত কোন লোক থাকা বলে কয় শিবসাগর সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে তাত বা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কোন আছে বলে কয় সোনারী সমষ্টিত কংগ্রেস প্রার্থী জিকিছে বিজেপি হারিছে এইখানে কথা রাইজক জানাব লাগে যে কোনে কোন মানুষ আছে তো কোয়া ধরনের অল্প ব্যাখ্যা করলে ভাল হয়। মা মরা সমষ্টিত কংগ্রেস জিকিছে ডিমৌ সমষ্টিত কংগ্রেস জিকিছে বিজেপি হারিছে কথাবিল অল্প বুঝাই কলে রাইজে বুঝাত হওয়া হব। নাজিরা সমষ্টিটো আপনার কংগ্রেস জিকিছে গতি আর আপনাদেরকে যদি চাই যত কংগ্রেস হারিছে এতিয়া গোলাঘাট কাজিরঙা লোকসভা সমষ্টির ভিতর গোলাঘাট বিধানসভা সমষ্টিত কংগ্রেস দলের রজিনা টিরকে 1,00,000 ভোট পাইছে সেইখানে কোন মানুষ গতি এইবার খুব বিষাদ যিকোনো প্রকারে বদরুদ্দিন আজমল ডাঙরিয়াক জিকাব বিচাৰিছে। মই আগতো কৈছো যে মোক বিভিন্ন ধরনের আক্রমণ করেছে মোর সিকিউরিটি এজন নাই কিমান ভিতর অঞ্চলত মই সিকিউরিটি নোহাকে ক্যাম্পেইন করবলগিয়া হয়েছিল কিন্তু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ার ফুকলিয়া এবার হওয়া বিধায়ক এসকর্ট পাইলট লৈ ঘুরি আছিল যাতে তেওঁৰ কোনো অসুবিধা নহয় বিভিন্ন কাম করতে এই কথাবিল এনালাইসিস হব তেওঁ যিমান বোকাত নামিব সিমান লুতুরি পুতুরি হব তেওঁ কিয় বেয়া পাইছে সেই কথাখিনি অনুধাবন করে রাইজক ক্ষমা বিচারক কি কারণে বিভিন্ন ঠাইত রাইজে বেয়া পাইছে বিভিন্ন কাস্ট কমিউনিটিত যত জিকিছে তাতো ভোট পাওয়া লোকসকলনো কি সেই কথাও তেওঁ ব্যাখ্যা করক গতি তেওঁৰ বিষাদটো দেখি তেওঁৰ মনৰ বেজাৰটো দেখি তেওঁৰ মুখৰ ছবিখন দেখি মই প্ৰতিয়মান হৈছোঁ যে তেওঁ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া হাৰাটো তেওঁ সহ্য কৰিব পৰা নাই।